নমস্কার জয়ন্ত টিভির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ বারোই জানুয়ারি দু আমরা প্রায় সকলেই জানি যে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির চেয়ারম্যানের পরিবর্তন হয়েছে এবং নতুন চেয়ারম্যান এসেছেন সিদ্ধার্থ মজুমদার তো এই পুরনো যে চেয়ারম্যান যিনি ছিলেন সেই চেয়ারম্যানের পরিবর্তনের আসল কি কারণ থাকতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদের কাছে একটি অনুরোধ করব যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিগত কয়েকদিন ধরে একটি সবচাইতে বড় আলোচিত বিষয় যে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন ওনাকে কিন্তু কোর্টের নির্দেশে সরিয়ে দেয়া হয়েছে আপনারা সকলে জানেন যে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের নিয়োগের বেনিয়মের জন্য শুভশঙ্কর সরকার যিনি বিগত দিনে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন ওনাকে কিন্তু সরিয়ে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগের সুপারিশ করেছিলেন স্কুল সার্ভিস কমিশন এবং তার সঙ্গে সঙ্গে কুড়ি হাজার টাকা জরিমানাও করেছিলেন এবং তার সঙ্গে সঙ্গে সবচাইতে বড় বিষয় যে যিনি চেয়ারম্যান ছিলেন ওনার যোগ্যতা মান কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং তারপরে যখন এই চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া সুপারিশ করা হয় শিক্ষা সচিব এবং মুখ্য সচিবকে তার চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান ঘোষিত হয়েছেন এবং যিনি আগে কলেজ সার্ভিস কমিশনের দায়িত্ব সামলেছেন সেই সিদ্ধার্থ মজুমদার যিনি সিটি কলেজের অধ্যাপক উনি কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেছেন এইবার প্রসঙ্গটা হলো যে এই পরিবর্তনের পেছনের আসল কারণগুলো কি কী এই আসল কারণগুলো আমি পাঁচটা ভাগে ভাগ করে নেবো পাঁচটা পয়েন্টে ভাগ করে নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তার আগে একটু বলে নেই যে এই শুভশঙ্কর সরকার মহাশয়কে যে সরানো হয়েছে সেই সরানোটাও কতটা যুক্তিসঙ্গত যদিও আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের যে অর্ডার সেটা আমরা মানতে বাধ্য থাকবো ভারতীয় নাগরিক হিসেবে তবুও সেই অর্ডারকে আমরা সম্মান জানিয়ে এই দু একটা কথা বলে নেব যে সবচাইতে বড় কথা যে অভিযোগে বাবুকে সরানোর নির্দেশ দেয়া হয়েছিল যে নবম দশমের শিক্ষক নিয়োগের যে বেনিয়ম হয়েছিল অ্যাকচুয়ালি নবম দশমের যে শিক্ষক নিয়োগের বেনিয়ম হয়েছিল সেই সময় কিন্তু বাবু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন না উনি তার অনেক পরে চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন যিনি আগে চেয়ারম্যান ছিলেন আমি নাম নিতে চাই না সেই চেয়ারম্যানের আমলে কিন্তু এই দুর্নীতিগুলো হয়েছিল এতদিনে সেটা প্রকাশ পেয়েছে তাহলে শুভশঙ্কর বাবুর ওপরেই কিন্তু সেই দায়টা বা সেই দায়ভারটা কিন্তু এসে পড়েছে এবং শুভশঙ্কর বাবু দায়িত্ব নেয়ার পরে আপারের কিন্তু একটা ইন্টারভিউ করেছেন গ্রিভান্সের হেয়ারিংয়ের কাজ কিন্তু চালাচ্ছিলেন এবং যে গতিতে উনি চালাতে চেয়েছিলেন অ্যাকচুয়ালি চল্লিশ দিনের মধ্যে গ্রীভাংশের হেয়ারিং শেষ করে নতুন প্রক্রিয়া করতে চেয়েছিলেন সেই কাজটা কিন্তু উনি করে উঠতে পারেননি কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে চেয়ারম্যান নিজে কিন্তু একাই সব কাজ করেন না পুরো টিম নিয়ে কাজ করতে হয় তাই পুরো টিম যদি চেয়ারম্যানকে সহযোগিতা না করেন তাহলে চেয়ারম্যানের একার পক্ষে কিন্তু কিছু করা সম্ভব হয় না সেক্ষেত্রে কিছু করার থাকে না এবার আসি যে মেইন প্রসঙ্গ যেটা নিয়ে আলোচনা করতে চাইছি যে এই চেয়ারম্যান সরানোর আসল কি কি কারণ থাকতে পারে এই চেয়ারম্যান সরানোর প্রথম যে কারণটা আমি মনে করছি সেটা হলো আপনারা সকলেই জানেন যে স্কুল সার্ভিসের নিয়োগ নিয়ে স্কুল সার্ভিসের পক্ষ থেকে বিভিন্ন নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টে উঠে এসেছে এবং সেটা এতভাবে পাবলিসিটি পেয়েছে এবং এত ভাইরাল হয়েছে টপিকগুলো যে স্কুল সার্ভিস কমিশনের গায়ে কিন্তু কালিমা লিপ্ত হয়ে গিয়েছিল সেটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ হোক আপার প্রাইমারি নিয়োগ হোক বা নবম দশমের নিয়োগ হোক প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে একাধিক বিষয়ে কিন্তু মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে তাতে কি হয়েছে এই যে দীর্ঘদিনের স্কুল সার্ভিস কমিশন যে একটা প্রতিষ্ঠান তার যে আভিজাত্য বা তার যেটা ঐতিহ্য সেখানে কিন্তু কিছুটা হলেও আঘাত এসেছে তার জন্যও এই ঐতিহ্যকে রক্ষা করার জন্য বা এই যে বিতর্ক এই বিতর্ক থেকে মানুষকে বা সাধারণ জনগণকে বা যারা চাকুরি প্রার্থী রয়েছেন তাদের নজরকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিছুটা আইওয়াশও বলতে পারেন তার জন্যও কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আমি মনে করছি এটা প্রথম কারণ আরও একটা কারণ দ্বিতীয় যে কারণটা আমি মনে করছি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরানোর পেছনে যে কারণ রয়েছে তা হল আপনারা জানেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ বিগত সাত আট বছর ধরে থমকে রয়েছে এর মধ্যে ইন্টারভিউ একবার হয়েছিল উনিশ সালে মেরিট লিস্ট হয়েছিল বাতিল হয়েছিল আবার দু সালে ইন্টারভিউ হয়েছে গ্রীভাঞ্চের হিয়ারিং সম্পন্ন হয়েছে কিন্তু নিয়োগ কিন্তু কমপ্লিট করতে পারেননি স্কুল সার্ভিস কমিশন বিগত সাত আট বছরে পাঁচবার চেয়ারম্যান পরিবর্তন হয়েছেন কিন্তু আসল যে কাজ শিক্ষক নিয়োগ সেই শিক্ষক নিয়োগটা কিন্তু এখনও অবধি করে উঠতে পারেননি স্কুল সার্ভিস কমিশন তাই সাধারণতই চাকুরি প্রার্থীদের মনে কিন্তু একটা বিশাল ক্ষোভ জন্ম নিয়েছে এবং এরা এবং এই সমস্ত চাকুরি প্রার্থীরা যখন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন এবং নবান্ন অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এরকম সময়ে যাতে আন্দোলনকে কিছুটা হলেও রোখা যায় আন্দোলনকে ভেস্তে দেওয়া যায় এবং আন্দোলনের মোড় ঘুরিয়ে দেওয়া যায় তাই সুকৌশলে অত্যন্ত সুকৌশলে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে আমি মনে করছি এটা দু নাম্বার কারণ তৃতীয় যে কারণটা আমি মনে করছি তা হল আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ বিলম্বিত হয়েছে এবং যে কাজ অল্প দিনেই সম্পন্ন হতে পারে সেটার জন্য অনেক সময় লেগেছে তাহলে যেহেতু কমিশনের নিয়োগের সেরকম কোনো সদিচ্ছা নেই তাই যাতে যেন প্রকারে সুকৌশলে এই নিয়োগ প্রক্রিয়াকে আরও দীর্ঘায়িত করা যায় বা সময় নষ্ট করা যায় এই সময় নষ্ট করার জন্যও কিন্তু এই চেয়ারম্যানের পরিবর্তন করা হয়েছে আর এই চেয়ারম্যানের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অজুহাত দেয়া যেতে পারে যে নতুন চেয়ারম্যান এসেছেন গুছিয়ে নিতে একটু সময় লাগবে সেক্ষেত্রেও কি হবে সেক্ষেত্রেও কিন্তু কিছুটা হলেও সুকৌশলে সময় কিন্তু নষ্ট করে দেয়া যাবে এটা ছিল আমার মতে তিন নম্বর কারণ এরপরে চার নম্বর যে কারণটা আমি মনে করছি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পরিবর্তনের পেছনে আসল কারণ চার নম্বর কারণটি হল এই স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন নিয়োগ নিয়ে মূলত আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্য সরকারকে কিন্তু বিভিন্ন সময় চাপে পড়তে হয়েছে এই চাপে পড়ে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি পুজোর আগে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন যে পুজোর আগেই পুরো নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে কখনও আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছিলেন যে দু মাসের মধ্যে সমস্ত জটিলতা কাটিয়ে নিয়োগ সম্পন্ন করবেন এই যে এই প্রতিশ্রুতিগুলো বা এই বার্তাগুলো কেন দিতে ওনারা বাধ্য থাকছেন রাজনৈতিক একটা চাপ থেকেই কিন্তু বিষয়গুলো হচ্ছে বা রাজনীতির কিন্তু এখানে এসে যাচ্ছে তো সেক্ষেত্রে নিয়োগ যদি না করতে পারে তাহলে বিরোধীরা ইস্যু পেয়ে যাবে সামনে পৌরসভা নির্বাচন রয়েছে এবং সেখানে পুরো ভোটে যদি এই ইস্যুটা সামনে আসে তাহলে কিন্তু সাধারণ মানুষ তার বিরোধিতা করতে পারেন এবং যেহেতু শিক্ষক নিয়োগ সম্পন্ন করতে পারেননি তাই সাধারণ সুশিক্ষিত যারা সাধারণ জনগণ রয়েছেন যারা সুশীল সমাজে বসবাস করেন তাদের কিন্তু মনোভাব পাল্টে যেতে পারে তাই সরকারের একটা ভাবমূর্তিতে আঘাত আসতে পারে তো সরকারের ভাবমূর্তিতে আঘাত যাতে না আসে তার জন্য আইওয়াশ করে দেওয়ার জন্য কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে এটা আমি চার নাম্বার কারণ বলে মনে করছি এরপরে সর্বশেষ যে কারণটা সর্বশেষ পাঁচ নাম্বার যে কারণটা আমি মনে করছি সেটা হলো হয়তো স্কুল সার্ভিস কমিশনের প্রকৃতই সদিচ্ছা হয়েছে যে দ্রুত শিক্ষক নিয়োগ করতে হবে পুরনো চেয়ারম্যান দ্রুত নিয়োগ কমপ্লিট করতে পারেননি তাই নতুন চেয়ারম্যান নিয়োগ করে যত নিয়োগগুলো পেন্ডিং রয়েছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ রয়েছে নবম দশমের ওয়েটিং লিস্টের নিয়োগ রয়েছে বা এর পরবর্তীতে যেটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান এই যে নিয়োগ মানে অনেক নিয়োগ কিন্তু আটকে রয়েছে এই নিয়োগগুলো যাতে দ্রুত সম্পন্ন করা যায় সেই দ্রুত এই নিয়োগগুলো দ্রুত সম্পন্নের উদ্দেশ্যেই এই চেয়ারম্যানের পরিবর্তন করা হয়েছে এই পাঁচটি কারণ আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা এই পাঁচটি কারণের মধ্যে থেকে আপনাদের কোন কারণ বা কোন কারণগুলো বেশি যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পরিবর্তনের পেছনে তা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার এই পাঁচটা কারণের বাইরেও যদি আপনারা মনে করেন যে অন্য কোনো কারণ রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের পরিবর্তনের পেছনে সেই কারণগুলোও কিন্তু আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর আমার সাথে যারা ভিন্ন মত পোষণ করবেন তাদের মতামতকেও আমি সম্মান জানাই আপনারাও কিন্তু আপনাদের ভিন্ন মতামত প্রকাশ করতে পারেন তবে আমাকে ব্যক্তিগত আক্রমণ না করে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ